আমার পূর্ববর্তী বক্তা, তিনি শিক্ষা জগতের লোক, তিনি অনেক রকম ভাবে আপনাদের অনেক কিছু বলে গেলেন। আমি তো শিক্ষা জগতের লোক নই, আমি অত সুন্দর করে আপনাদের বলতে পারবো না, আমি বেশি সময়ও নেব না। আমি দু চারটে কথায় আমার বক্তব্য শেষ করবো। এবং আমি শুনলাম আমাদের সভাপতি মাননীয় সুশান্ত চ্যাটার্জি এসে গেছেন। যাই হোক, আমি দু চারটে কথা বলে দিচ্ছি। প্রথমত আপনাকে বলি, আজকে আমরা এখানে যা পায়ের তলায় বসে সৌভাগ্য আমাদের হয়েছে, ঠাকুর অনিলানন্দ পায়ের তলায় বসে ধর্ম নিয়ে আলোচনা করা। আমার একটা কথা মনে হয়, আপনারা যারা এসেছেন তারা ঠাকুর শ্রী অনিলানন্দ জানে এবং তার কাছ থেকে ধর্ম সম্বন্ধে আপনারা অনেক কিছু জানেন, হয়তো আমার চেয়ে অনেক অনেক কিছু জানেন। তা আমি সত্য করে একটুখানি কথা বলবো যে আপনারা জানেন ভারত মানে পৃথিবীর সনাতন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, এবং সেই সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্ম সৃষ্টি হয়েছে। আজকে যদি আপনারা পৃথিবীতে ছিঁড়ে দেখেন, দেশ বিদেশ থেকে অনেকে অন্য যারা খ্রিস্টান কি অন্য জাতের, তারা হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে ভারতবর্ষে ছুটে আসছে। আমি কিছুদিন আগে আমি আনন্দবাবুর সঙ্গে দেখেছিলাম, দুই শিক্ষিত ভদ্রলোক ভদ্রমহিলা, তারা স্বামী স্ত্রী, সুদূর ইটালি থেকে ছুটে এসেছেন আনন্দবাবুর কাছে আপনাদের অনিলানন্দের টানে। অতএব ধর্ম সম্বন্ধে আপনাদের নতুন করে আমি কিছু বলতে চাই না। হ্যাঁ, আমরা আমাদের হিন্দু ধর্ম ছিল, আছে, থাকবে, কারণ আপনারা যা পায়ের তলায় বসে আজকে সভা করছেন তার আশীর্বাদ। এরকম সেই রকম আরও মা মানব আরও আমাদের দেশে জন্মেছেন, যুগে যুগে জন্মেছেন, তাদের কাছ থেকে আমরা যা শিক্ষা দীক্ষা পেয়েছি, আমরা যদি ঠিকমতো চলতে পারি, আমাদের মনে হয় হিন্দু ধর্ম ছিল, আছে, থাকবে। নমস্কার।